পৃথিবীতে কত কিছুই যে ঘটে তার সব ব্যাখ্যা কি আমরা পাই বা বুঝতে পারি? গণেশের দুধ খাওয়ার ঘটনা তো আমরা সবাই শুনেছি, তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও নাকি সবাই পেয়ে গেছে। কিন্তু আপনি কি শুনেছেন নির্দিষ্ট সময় অন্তর অন্তর হাতে ক্ষত হয়ে গিয়ে তা আবার শুকিয়ে যাচ্ছে, বা মাতা মেরির মূর্তির চোখ থেকে জল পড়ছে? শোনেননি তো? জানতাম। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, আজ অবধি এই ঘটনাগুলোর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাওয়া যায়নি। তাহলে শুনতে চান নাকি এইসব আশ্চর্য ও অলৌকিক ঘটনা? চলুন তাহলে জেনে নিই। স্টিগমাটা, যিশুর ক্রুশবিদ্ধ হবার সময় তার শরীরে যেরকম আঘাত ছিল সেরকম আঘাতের চিহ্নকে বলা হয় স্টিগমাটা। পাদ্রি পিও অপিয়েট্রেল সিনা হলেন সেই ব্যক্তি যার শরীরে এমন চিহ্ন দেখা যায়। খ্রিস্টান ধর্মের ইতিহাসে প্রথম এরকম বিষয় রেকর্ড করা হয় যার তিনি সন্ত ফ্রান্সিস অব আসিসি পাদ্রির দু হাতের মাঝে এই ক্ষতচিহ্ন দেখা যায়। শুধু তাই নয়, এই চিহ্ন দেখা যায়, তার থেকে রক্ত পড়ে, দাগ শুকিয়ে যায়, আবার ক্ষতচিহ্ন দেখা যায়। সবচেয়ে অবাক কাণ্ড, চিকিৎসকেরা এর কোনো ব্যাখ্যা খুঁজে পাননি। এই ক্ষত থেকে কোনো ইনফেকশনও হয় না। 2002 সালের 16 জুন পোপ দ্বিতীয় জন পল তাকে সন্ত আখ্যা দেন। লেডি অফ একিটা 1973 সাল, জাপানের একিটাতে এক চার্চে একটি অলৌকিক ঘটনা ঘটে। সিস্টার অ্যাঞ্জেস সাসাগাওয়া সেখানে মাতা মেরির সাক্ষাৎ দর্শন পান। মাতা মেরির মূর্তি আছে সেখানে, সেই মূর্তির চোখ থেকে জল পড়তে থাকে ও সাসাগাওয়া সেটা দেখেন। সাসাগাওয়া বধির ছিলেন, কিন্তু এই ঘটনার পর তিনি আবার শুনতে পান প্রায় 10 বছর পর। 1981 সালে কোরিয়ার এক মহিলা থেরেসা চুনসন হো, যিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন, তার বাড়ির লোকরা যখন এখানে এসে প্রার্থনা করেন তারপর সেই মহিলা সুস্থ হয়ে যান। তিনি এরপর নাকি মাতা মেরির দর্শনও পান। পর্তুগালে সূর্যের অলৌকিকত্ব। পর্তুগালের প্রায় 100,000-এরও বেশি মানুষ 1917 সালে সূর্যের এক অদ্ভুত বিষয় দেখার জন্য এক জায়গায় জড়ো হন। আসলে তিনটা কৃষক ছেলে তাদের বলে যে ওই বছর 13 অক্টোবর কিছু একটা হতে পারে, যেটা নাকি তারা মাতা মেরির থেকে জানতে পেরেছে। মাতা মেরি তাদের দর্শন দিয়েছেন। তারা এক জায়গায় একত্রিত হয়ে দেখেন যে সূর্য পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে মনে হচ্ছে, এবং সূর্যের আকার অনেকটা সেলাই মেশিনের মতো। শুধু তাই নয়, ক্ষণে ক্ষণে তার রং বদলে যাচ্ছে। এই ঘটনা মানুষদের খুব ভীত করেছিল। পৃথিবী ধ্বংস হতে চলেছে কিনা সেই বিষয়ে তাদের মধ্যে সংশয় দেখা দেয়। তবে যাই হোক, 1930 সালের 13 অক্টোবর দিনটিকে রোমান ক্যাথলিক চার্চ অলৌকিক দিন হিসেবে মেনে নেন। ফিনান্স বিল্ডিংয়ে মাতা মেরি। 1996 সালে ফ্লোরিডাতে এক ঘটনা হয়। সেখানে ফিনান্স বিল্ডিংয়ের কাঁচের প্যানেলে মেরির ছায়া পড়তে দেখা যায়, যে ছায়া ধীরে ধীরে হালকা ও তারপর দ্বিগুণ জোরালোভাবে বড় হতে থাকে। এই ঘটনা কয়েক মাস ধরে হতে থাকে। এরপর এই বিল্ডিং কিনে নেয় শেফার্ডস অফ খ্রিস্ট মিনিস্ট্রিজ। তারা এর বাইরে একটি মূর্তিও নির্মাণ করেন মাতা মেরির, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ মেরির মূর্তি দিয়ে সেই প্যানেলে আঘাত করে। কায়রোতে মেরি। 1968 সালের 2 এপ্রিল কায়রোতে এক ঘটনা ঘটে। সেদিন ওখানকার মানুষজন বলতে থাকেন যে তারা নাকি কপ্টিক অর্থোডক্স চার্চের ছাদে এক নারীর ছায়ামূর্তি দেখতে পান। সবাই বলতে থাকেন যে সেটা নাকি মাতা মেরির। একটা হালকা আলো ছিল নাকি সেই ছায়ার চারদিকে, এবং ছায়াটা খুব দ্রুত চলে যাচ্ছিল। যারা সেই ছায়া দেখেছেন তাদের বক্তব্য, তাদের অনেক রোগ নাকি সেরে গেছে। এমনকি সেই বছর অনেক অবিশ্বাসী মানুষও খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। এই দৃশ্য কোনোভাবে ক্যামেরায় ধরা পড়ে। পরে গবেষণা করে দেখা গেছে এর মধ্যে মেকি বা নকল কিছু বা প্রযুক্তিগত কোনো কারুকার্য নেই। তাই চার্চ কর্তৃপক্ষ এই ঘটনাকে অলৌকিক আখ্যা দেন। আরও মজার মজার ঘটনা জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।